আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা প্রেম মানে না ধর্ম বর্ণ গোত্র দেশ সে কথা আবারও প্রমাণিত হলো শরিয়তপুরের এক যুবকের প্রেমে পড়ে বাংলাদেশে চলে এসেছেন তাইওয়ানের এক তরুণী ওই তরুণীর নাম লিউই হুই বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে হয়েছে বুধবার ছিল গায়ে হলুদ বর শরিয়তপুরের নড়িয়া পৌরসভার আট নম্বর পশ্চিম লোন গ্রামের মৃত জামাল উদ্দিন সোয়ালের ছেলে রমজান সোয়াল তাইওয়ানের তরুণী লিউই হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা সোয়াল নিনা তার মা বাবা ও ভাইকে নিয়ে সোমবার বাংলাদেশে আসেন ওই দিনই ঢাকা আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিনা পরদিন তারা শরিয়তপুরে রমজানের বাড়িতে আসেন রমজান জানান মাধ্যমিক পাশ করে ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান সেখানে তিনিও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয় পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইওয়ান ফিরে যান তবে তাদের মধ্যে ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সচল থাকে পরে দুবাইয়ে চাকরি হয় নিনার সেই সুবাদে নিনার টানে রমজান ও দুবাই চলে যান নববধূ নিনা সোয়াল বলেন আমি বাংলাদেশকে ভালোবাসি রমজানকেও ভালোবাসি তার সঙ্গে বিয়ে হয় আমি আনন্দিত রমজানের ভাতে যে নিশি আক্তার বলেন ভাষাগত কিছু সমস্যা থাকলেও কাকি সব কিছুতেই মানিয়ে নিচ্ছেন বাঙালি পোশাকও পড়ছেন নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাডি বলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি আমাদের আতিথিয়তায় তারা মুগ্ধ এই দম্পতি যেন সুখী হয় সেই দোয়ায় করি আজ এ পর্যন্তই